নির্বাচন হতে চলেছে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঠিক আছে, সব রাজনৈতিক দলই প্রচার করবে, এতে কোনো অসুবিধা নেই, প্রচার তো করবেনি, সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন তো আর প্রধান বিরোধী দলও বলা যাবে না, সিপিআইএম বিভিন্ন জায়গায় তাদের বৈঠক করছে, সেই বৈঠকগুলিতে প্রকাশ্য জনসভা সেরকম বড় করে কিছু হয়নি, কিন্তু বিভিন্ন এলাকায় গিয়ে তারা যে মিটিংগুলি করছেন সেখানে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিচ্ছেন নেতারা, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অসত্য কিছু অভিযোগ তুলে ধরছেন, এমনটাও বলার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি যে প্রার্থীরা তারা যদি নির্বাচিত হয়ে আসেন তবে ওই এলাকায় সংখ্যালঘু অংশের মানুষের আর থাকতে পারবেন না, এই ধরনের বক্তব্য এলাকার শান্তির যে বাতাবরণ আছে তা নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা 18 নির্বাচনের আগেও দেখেছি এই ধরনের কিছু কার্যকলাপ হয়েছে, তাদের সিনিয়র লিডাররা এই সমস্ত কথাগুলি বলেছেন, পরবর্তী সময় এই 23 নির্বাচনের সময়ও তারা এই কথাগুলি বলেছেন। পুনরা তারা সেই পথেই হাঁটছে, এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন নির্বাচনে কি ফল হবে, কোথায় তারা তাদের মতাধিকার প্রয়োগ করবেন, সিদ্ধান্ত তারা ইতিমধ্যে নিয়ে নিয়েছেন। ঠিক আছে, জনগণকে প্রভাবিত করার চেষ্টা আপনারা করবেন, সব রাজনৈতিক দলই করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর যে চেষ্টা তা থেকে অবশ্যই বিরত থাকা উচিত। এদেশে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কিংবা এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কোথাও সংখ্যালঘু অংশের মানুষের উপর কোনো ধরনের অত্যাচারের ঘটনা ঘটেনি, কাউকে এই দেশ ছাড়তে হয়নি, এই রাজ্য ছাড়তে হয়নি, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্রে তারা কেউ এই ধরনের কথা বলা হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু একটা দাঙ্গার ঘটনাও আপনারা দেখাতে পারবেন না। উপরন্তু এই অংশের মানুষের উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিপূর্বে কেউ নেয়নি, কোন সরকারই সেদিকে নজর দেয়নি, তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে, এরাজ্যেও তাই হয়েছে। আমাদের সরকার আসার পর কেন্দ্র এবং রাজ্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এই অংশের মানুষের শিক্ষার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, আর্থিক মান উন্নয়নের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলি থেকে নজর ঘুরিয়ে দিয়ে ক্ষুদ্র স্বার্থে এই ধরনের অপপ্রচারগুলি করা হচ্ছে এবং এই অংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা জানেন তারা নির্বাচনে সফল হবেন না, মানুষ তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, এরপরেও তারা এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি করতে চাইছেন, অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন, সৃষ্টি করতে চাইছেন, মানুষ তার যোগ্য জবাব দেবে নিশ্চয়ই। আমরা এখান থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই যে এই ধরনের কার্যকলাপ থেকে যাদের বিরত থাকা উচিত, জনগণ এতে বিভ্রান্ত হবে না, আমার জনগণের দৃষ্টান্ত ওই সমস্ত এলাকার যারা ভোটাররা আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা যাচাই করে দেখুন তাদের যে বক্তব্য তার সত্যতা কতটুকু,
আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে রয়েছেন, তারা বিভিন্ন এলাকায় ঘুরছেন, তারা বিভিন্ন জনের বক্তব্য রেকর্ডিং করার দায়িত্বও রয়েছে। কোথায় কি ধরনের বক্তব্য রাখছেন, কারা রাখছেন, বিভাজনের চেষ্টা করছেন, দেশ বিরোধী, সাম্প্রদায়িক উস্কানি, এই ধরনের যে সমস্ত বক্তব্য যারা রাখছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যেটা আমরা সব থেকে বেশি আমরা দিচ্ছি, যেটা আপনারা জানেন, তো এখানে আমরা বিশেষ করে যেটা আমাদের 2022 এবং 23-এ আমরা প্রি মেট্রিক এবং মানে পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা দিয়েছি, আপনারা দেখুন, মানে এখানে টোটাল আমাদের যে ফিনান্সিয়াল মানে 19 কোটি টাকা, সেটা আমাদের অর্থরাশি, সেটা আমাদের খরচ হয়েছে। তার সঙ্গে আমরা আমাদের বিশেষ করে যারা বিএ কিলেন প্যারামেডিকেলের জন্যে অনেক আমাদের ছেলে মেয়েরা আমাদের ওনাদের আমরা অর্থরাশি দিয়ে সহযোগিতা করি, যেটা আপনারা জানেন আমরা মানে প্রতি বছরে 90,000 টাকা অর্থরাশি করে দিচ্ছি, 2 বছরে 1,80,000 টাকা, সেটা সম্পূর্ণ আমার বিনামূল্যে, সেটা কোনো ফেরতযোগ্য না। সেই টাকাটা আমরা আমাদের সংখ্যালঘু পরিবার, আমাদের ছেলেমেয়েরা যাতে উন্নত ভবিষ্যতের জন্য, আমরা সেই মানে টাকাগুলো আমরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মাধ্যমে দিচ্ছি। তো এই বছর আমরা 400 আমরা মানে আমাদের স্টুডেন্টকে দেওয়া হয়েছে। তো একটা সময় সেটা অনেক কম দেওয়া হতো, তো সেটা এরকম করে আমাদের বিশেষ করে আমাদের যে সরকার, আমাদের সরকার আমরা চাইছি যেটা আমাদের আরো অনেকগুলো আপনারা আমাদের থেকে সেই পেপার গুলো নিতে পারবেন, যেটা যেমন মানে আবুকা মাজার মেরিট অ্যাওয়ার্ডস, মানে তো আমাদের বেগম রুকিয়া বেগম যেটা আমাদের গোল্ড মেডেল অ্যাওয়ার্ডস, এগুলো করে আমাদের অনেকগুলো যেটা আমাদের সরকার দিচ্ছে চিফ মিনিস্টার যে অ্যাওয়ার্ড, এরকম করে আমাদের অনেকগুলো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তার সঙ্গে আমরা চাইছি আমাদের রাজ্যের মধ্যে একটা সময় যেটা আমার সংকল্প পরিবার, আমরা মানে আমরা জানতাম 1% মুসলিমদের মধ্যে চাকরিজীবী ছিল না, সেটা আমরা সকলে জানেন, আমাদের সাংবাদিক বন্ধুরা বাইরে আপনারা এসছেন, একটা সময় 0.9% মানে 1% থেকে কম আমাদের রাজ্যে মুসলিমরা চাকরিজীবী ছিল। আজকে আমরা গর্ব করে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয় নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারে আজকে আমরা মানে বিশেষ করে মানে যেটা আমাদের মানে ত্রিপুরাতে মানে টিসিএস ছিল হাতিবোলার মানে 3 জন অফিসার, তো আজকে আমরা আমাদের সরকার আসার সঙ্গে সঙ্গে 1.5 বছর কিন্তু 3 জন মুসলমান টিসিএস পেয়েছে আমাদের ছেলেরা। তার সঙ্গে বিভিন্ন ডেটার মাধ্যমে হোক কিংবা বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি পাচ্ছেন, আজকে আপনার পরিসংখ্যানটা দেখবে আজকে 60% উপরে মুসলিমরা আমাদের রাজ্যে চাকরি করছেন, যেটা 1% ছিল না, সেটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং আমাদের সরকারের যে লক্ষ্য যেটা সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস এবং সকলের প্রয়াসে যে আমাদের সরকার কাজ করছে সেটাই লক্ষ্য, এবং এরকম করে আমরা অনেকগুলো স্কিম আমাদের আরো আছে। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড কচ্চি ঘনি সর্ষে তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পি আর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ।